নমস্কার, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2021 সালে যারা যোগদান করেছিলেন, 16,500 বলে যারা নিজেদেরকে অভিহিত করেন, আমরা জানি যে তারা মূলত দুটো সমস্যার সম্মুখীন। এই ব্যাচে যোগদানকারী একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা বিএড ডিগ্রিধারী। নিয়ম অনুযায়ী বোর্ডকে ব্যবস্থা করতে হয় তাদের জন্য একটা 6 মাসের ব্রিজ কোর্স করানোর। বোর্ড যদিও সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং এনারা জয়েন করার পর থেকে একটা জটিলতার সৃষ্টি হয়েছে যে কিছু কিছু জেলা তাদেরকে এই ক্যাটাগরি স্কেল দিয়েছে, কিছু কিছু জেলা তাদেরকে এই ক্যাটাগরি স্কেল দেয়নি। এর ফলে একই রাজ্যের মধ্যে একই যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা দুরকমভাবে বেতন পাচ্ছেন। যেমন আমাদের রাজ্য, সেরকম আমাদের শিক্ষা দপ্তর, এবং ততোধিক বিস্ময়কর হচ্ছে তাদের কাজকর্ম। তাদের বেতন হওয়ার পরেই আমরা এটাকে নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম তৎকালীন শিক্ষা কমিশনার, তিনি এই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করার পরেও আধিকারিকদের একাংশের অসহযোগিতায় সেটা সফল হয়নি, মাঝখানে বিষয়টা ধামাচাপা পড়ে যায়। এখন আমরা এটাকে নিয়ে আবার উদ্যোগ নিচ্ছি, আশা করি এই সমস্যার সমাধান আমরা করতে পারব, তাদের ব্রিজ কোর্সের ব্যবস্থা করানো। কিন্তু আমাদের যেটা বলার বক্তব্য যে ব্রিজ কোর্সটা হচ্ছে তার প্রফেশনাল কোয়ালিফিকেশন, তিনি কিশোরদেরকে কিভাবে পড়াতে হবেন সেই ডিগ্রিটা অর্জন করেছেন, শিশুদেরকে পড়ানোর জন্য যে ডিগ্রি অর্জন, সেই ডিগ্রিটা কমপ্লিট তখন হবে যখন তিনি এই 6 মাসের কোর্সটা করতে পারবেন। কিন্তু তাকে কিন্তু নন ট্রেন্ড বলছে না কেউ। তাহলে নন ট্রেন্ড যদি না হবেন তাহলে নন ট্রেন্ডের স্কেল কেন দিচ্ছেন? এবং এই সমস্যার সম্মুখীন কিন্তু 2017 সালে যোগদানকারী কিছু শিক্ষক শিক্ষিকাও আছেন। আমরা মনে করি যে এনাদের প্রত্যেকেরই এই ক্যাটাগরি প্রথম দিন থেকেই পাওয়া উচিত। এই নিয়ে যেমন প্রশাসনিক স্তরে কথাবার্তাও চলছে, দরকার হলে মামলার দিকেও যাওয়া হবে, বা যে মামলা আছে তার একটা মামলা আমাদের ডিভিশন বেঞ্চে আছে, সেই মামলাটা তদারকি করার চেষ্টা চলছে। তদারকি করিয়ে দ্রুত শুনানির ব্যবস্থা করলেও আশা করি সমস্যার সমাধান হবে। এবং আরেকটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে এই 16,500 শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পোস্টিং আছেন। মজার বিষয় যে এই প্যানেলের যাদের প্রথম দিকে নাম এলো তারা পোস্টিং পেলেন নিজের জেলা থেকে অনেক অনেক দূরে, 700-800 কিলোমিটার দূরে, আর যাদের নাম পরে এলো তারা নিজেদের বাড়ির কাছাকাছি পোস্টিং পেলেন। এই বৈষম্যটা অন্য কিছু নয়, আপনাদের প্যানেলের থেকে তৎকালীন যিনি শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী ছিলেন তিনি সেভাবে পয়সা খেতে পারেননি বলে দূরে পোস্টিং দিয়ে বদলির সময়ে পয়সা খাওয়ার একটা ছক সাজিয়ে রেখে গিয়েছিলেন, যার ফল আপনাদেরকে ভোগ করতে হচ্ছে। আপনারা সংগঠনের সাথে থাকুন, UPTWA আপনাদের বদলির জন্য যা কিছু কার্যকরী পদক্ষেপ তার সমস্ত কিছুই গ্রহণ করছে, ভবিষ্যতেও করবে, যাতে করে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পান। একটা জটিলতা শুধু আছে যে আইনে আটকে যাচ্ছে যে 5 বছরের নিচে তারা কেউ পোস্টিং, মানে প্রথম চাকরির 5 বছর না হলে তিনি জেনারেল ট্রান্সফার পাবেন না। যেহেতু আপনাদের ক্ষেত্রে ঘটনাটা ব্যতিক্রমী, এই ব্যতিক্রমী ঘটনার জন্য আইনের ব্যতিক্রম হতেই পারে বলে আমরা মনে করি, তার জন্য ডেপুটেশন দেওয়া যেমন চলছে, আইনি পদক্ষেপ নেওয়ার সমস্ত পথও আমরা খুলে রাখার চেষ্টা করছি, দরকার হলে রাস্তার লড়াইও আমরা নামব। কিন্তু আপনাদের সমস্যার সমাধানের জন্য যা কিছু করার আমরা করব। প্রশ্ন আছে, সেটা হলো যে প্রাথমিক শিক্ষা দপ্তর বলছে যে ট্রান্সফারগুলো DPSC-র হাতে ফেরত দেওয়া হয়েছে, এবং সেই সূত্র ধরেই দেখা গেল যে বিগত 5 দিন আগে পুরুলিয়া জেলায় 80 জন শিক্ষক জেনারেল ট্রান্সফার পেলেন। সুতরাং ট্রান্সফার বন্ধ নেই এটা বোঝাই যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে 1-2 জন করে ট্রান্সফার পাচ্ছে। কিন্তু কিছু কিছু DPSC বলছে যে এখনও এই জিনিসটা APC ভবনের হাতে আছে, শিক্ষা দপ্তরের হাতে আছে, আমাদের হাতে কোনো ক্ষমতা দেয়নি। তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, আমরা যখন এই খুব গত সপ্তাহেই আমরা বোর্ডেও যাওয়া হয়েছিল এবং শিক্ষা দপ্তরেও আমরা গিয়েছিলাম, উচ্চ আধিকারিকদের সাথে যেটুকু কথা হয়েছে তারা পরিষ্কার বলেছেন যে যেহেতু প্রাথমিক শিক্ষার যে আইন, সেই আইনে যেহেতু বোর্ডের হাতে এই ধরনের কোনো ক্ষমতা রাখার এখতিয়ার নেই, এটাকে বেআইনিভাবে রাখা হয়েছিল, সেই জন্য সেই পাওয়ারটাকে সম্পূর্ণরূপে DPSC-র হাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু DPSC করছেন, কিছু কিছু DPSC-তে সেই নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগও আসছে, বেশ কিছু জেলাতে পয়সা খেয়ে
টুকরো টাকাটা করে ট্রান্সফার করা হচ্ছে বলে অভিযোগ, এমনকি বিদ্যালয় শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে সেরকম নথিও আমাদের কাছে এসেছে। তবে আমাদের কাছে শিক্ষা দপ্তর বা পর্ষদ পরিষ্কার করে জানিয়েছে যে এই ক্ষমতা ডিপিএসসির কাছে ফেরত দেওয়া হয়েছে। আমরা সাংগঠনিকভাবে ডিপিএসসিকে চাপ দেব যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে, যাতে করে জেনারেল ট্রান্সফারগুলো জেলার মধ্যে অন্তত চালু করা যায়। আর এক জেলা থেকে আরেক জেলার বিষয়ে আমরা পরিষদকে চাপ দিয়ে রেখেছি, ধারাবাহিক চাপ দিলে আশা করি সেই রাস্তাও খুলবে। কিছুদিন আগে দেখা গেল মাননীয় বিচারক রাজাশেখর মান্থা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপিএসসিকে ব্যবস্থা নিতে বললেন। তো সংগঠনের পক্ষ থেকে কি মিউচুয়াল ট্রান্সফার যাতে অফলাইন প্রসেসে ডিপিএসসিগুলো চালু করে তার জন্য কোনো চিন্তা ভাবনা করছেন বা কিসের পথে যাওয়ার কোনো কথা ভাবছেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, কিন্তু এখনো পর্যন্ত যতগুলো রায় হয়েছে সেখানে কনসিডারেশনের কথা বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে কনসিডারেশন কেন হবে, কেন নির্দেশ দেওয়া হবে না মিউচুয়াল ট্রান্সফারটা চালু করতে হবে? প্রাথমিক শিক্ষকদের যেহেতু সাবজেক্টগত কোনো বিষয় থাকে না, যেহেতু কাস্ট ক্যাটাগরি কিছু নেই, শ্রেণীভিত্তিক শিক্ষকের ব্যাপারটাও নেই, একটা স্কুল থেকে তার পরিবর্তে অন্য একজন শিক্ষক এলে সেখানে কোনো কিছুর বদল হয় না, তার জন্য কোনো টাইম ফ্রেম যেমন নেই, সেটা যেমন আমাদেরকে শিক্ষা দপ্তর বলেছেন যে মিউচুয়ালের ক্ষেত্রে কোনো টাইম ফ্রেম আমরা রাখিনি, আমরা মনে করি যে আদালতকে এবার এই পদক্ষেপটা নেওয়া উচিত, যে পরিষ্কার বলে দেওয়া উচিত যে হ্যাঁ দিতে হবে। আমরা শিক্ষা দপ্তরে এটা নিয়ে একটা মাস ডেপুটেশন দেবো বলে আমরা সেটা ভাবছি, একটা তালিকা তৈরি করি, হয়তো সেটা জমা করা হবে। আর তার আগে আমরা এটার আইনি লড়াইও লড়ছি, উস্তি মানে ইউপিডিডব্লিউ এর নেতৃত্বে শিক্ষক শিক্ষিকাদেরকে এক জায়গায় করে আমাদের তদারকিতে মামলা হয়েছে, আগামী সোমবার সেই মামলার শুনানি আছে, আশা করি যে রায় হবে এবং সেখানে হয়তো নির্দেশই হয়তো হাইকোর্ট দেবেন। আমরা সেভাবেই মামলাটা সাজিয়েছি যাতে করে এই ট্রান্সফারগুলোকে ছেড়ে দেওয়া হয়।